প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি দ্য লার্নিং টিউবের আজকের এপিসোডে। আজকে আমরা আলোচনা করব সেন্টেন্সের গঠনগতভাবে প্রকারভেদ সম্পর্কে। আমরা জানি সেন্টেন্সের গঠনগতভাবে মোট তিন ভাগে ভাগ করা যায়, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স। তো চলো দেখে আসি কিভাবে এগুলো গঠন করা হয় বা এর স্ট্রাকচার কি হয়ে থাকে। সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স বলতে বোঝায় যেখানে একটা সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এটিকে সাধারণত ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়ে থাকে, কারণ এই সিম্পল সেন্টেন্স যদি বলা হয় তাহলে শ্রোতার মনে কোনো প্রশ্ন বাকি থাকে না। যেমন আমরা যদি বলি হি রিডস আ বুক, অর্থাৎ সে একটি বই পড়ে, এরপরে কিন্তু শ্রোতার আর কোনো প্রশ্ন থাকে না যে কি পড়ে বা কেন পড়ে, এরকম কোনো প্রশ্ন থাকে না। এই জন্য এটাকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু আমরা যদি বলতাম ইফ হি রিডস আ বুক, যদি সে বইটি পড়ত, তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যেত যে কি পড়ত, তখন এটি হয়ে যেত ডিপেন্ডেন্ট ক্লজ। এটা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। তো সাধারণ কথা হচ্ছে যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে, কিন্তু মাঝে মাঝে এই সাবজেক্ট নাও থাকতে পারে। যেমন আমরা আগের এপিসোডে পড়েছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট থাকে না, শুধুমাত্র একটি ভার্ব দিয়েই সেন্টেন্সটি গঠন হয়ে যায়। তো কথা হচ্ছে যে আমরা পাঁচ প্রকার অর্থগতভাবে সেন্টেন্সের প্রকারভেদ করেছিলাম, এই পাঁচ প্রকারে কিন্তু সিম্পল সেন্টেন্স। এবার আসি কম্পাউন্ড সেন্টেন্সে। কম্পাউন্ড সেন্টেন্স হলো দুটি সিম্পল সেন্টেন্সকে একটি মাত্র কনজাংশন দিয়ে যুক্ত করা, অর্থাৎ দুটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং সেটি একটি মাত্র কনজাংশন দিয়ে যুক্ত করা হবে। যেমন আমরা যদি বলি রহিম ইজ মাই ব্রাদার অ্যান্ড রহিমা ইজ মাই সিস্টার, এখানে রহিম ইজ মাই ব্রাদার এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা একটি সিম্পল সেন্টেন্স। আবার রহিমা ইজ মাই সিস্টার এটিও একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা সিম্পল সেন্টেন্স। এই দুটি সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে অ্যান্ড দিয়ে, এই জন্য এই পুরাটুক হচ্ছে একটি কম্পাউন্ড সেন্টেন্স। সাধারণত অ্যান্ড, বাট, ওয়ার, নর, সো, ইট এবং আদারওয়াইজ দিয়ে দুটি সেন্টেন্সকে যদি যুক্ত করা হয় তাহলে সেটি হবে কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স শব্দের অর্থ জটিল বাক্য। একটা মানুষকে আমরা কখন জটিল বলি, যখন ওই মানুষটার ভিতরে দুইটি রূপ দেখা যায়। তেমনি কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, যেটি একটি মাত্র কনজাংশন দিয়ে যুক্ত করা হয়ে থাকে। যেমন আমরা যদি বলি অলদো হি লাভস মি আই উইল কিল হিম, এখানে কিন্তু দুইটি ক্লজ আছে, একটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে অলদো হি লাভস মি এটুকু যদি বলা হতো তাহলে কিন্তু একটি প্রশ্ন থাকতো যে কি, যদিও সে আমাকে ভালোবাসে তাহলে কি কি হতো। এক্ষেত্রে এটি হচ্ছে একটি ডিপেন্ডেন্ট ক্লজ। এর পরে যে বলা হয়েছে আই উইল কিল হিম, এটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এই দুটি ক্লজকে যুক্ত করেছে অলদো দিয়ে। তাহলে আমরা বুঝলাম কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের ভিতরে পার্থক্য হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটি ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তো প্রিয় বন্ধুরা, সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।